إيد مبارك. إيد مبارك 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 إيد مبارك إيد مبارك إيد مبارك إيد مبارك 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 السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শকবৃন্দ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হালচালের বিশেষ পর্বে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ এবং একই সাথে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদক প্রিয় দর্শক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজকের অনুষ্ঠানকে একটু ভিন্নভাবে সাজানো হয়েছে আজকের অনুষ্ঠানে থাকছে পবিত্র ঈদুল আজহার তাৎপর্য নিয়ে একটি বিশেষ প্রতিবেদন থাকছে মিটস কিচেনে ল্যাম্বরোজ রান্না করার সহজ পদ্ধতি এবং সবশেষে থাকছে বিশেষ নজম মাহফিল প্রিয় দর্শক অনুষ্ঠানের শুরুতে থাকছে বিশ্বের সকল আহমদীদের উদ্দেশ্যে মহতরম ন্যাশনাল আমি সাহেবের দেয়া ঈদের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহার মুবারক এবং ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি সারা পৃথিবী জুড়ে আজকে মুসলমানদের কাছে পরিচিত কোরবানি ঈদ বা ঈদুল উদযাপিত হচ্ছে আল্লাহ তালা পবিত্র কোরআনী হজরত ইব্রাহিম সালাম এবং তার স্ত্রী বিবি হাজেরা এবং তার শিশুপুত্র হজরত ইস ইসমাহল সালামের এক মহান কোরবানির কথা আল্লাহ তালা স্মরণ করিয়েছেন যদিও বাস্তবিক শিশুপুত্রকে কোরবানি কথাই উল্লেখ আছে কিন্তু এর একটি অন্তর্নিহিত উদ্দেশ্য আছে আল্লাহ তালার যে ইচ্ছা সেই ইচ্ছাকে পূর্ণ করার জন্য আমরা ওই জন্য আমাদের জীবনে আমাদের স্ত্রী পুত্র এবং আমরা নিজেরা কোরবানির জন্য প্রস্তুত থাকি এবং কোরবানি হতে থাকি এক কোরবানির মাধ্যমে আল্লাহ তালা সারা পৃথিবীর মানুষের কাছে ইসলামের সুন্দর নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা তুলে ধরার ব্যবস্থা করেছেন আমরা আমদেয়া মুসলিম জামাত সারা পৃথিবীতে এই কোরবানি নিজেরা তো দিয়েই যাচ্ছি আমাদের নিজেদের সন্তানদেরকে আমরা বক্ফ করে থাকি বক্ফে নওয়ের অধীনে যে কোরবানি করা হয় হজরত খলিফতুল মুসি আর রাবে যে স্কিম চালু করেছেন সেটি সেই কোরবানির আরেকটি সুন্দর উদাহরণ এই বক্ফে নওয়ের ছেলেরা মেয়েরা তারা তাদের পিতামাতা তাদেরকে জন্মের পূর্বেই বক্ফ করে থাকেন আল্লাহর রাস্তায় যেন তারা ইসলামের ঠিক সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারেন জামাতের নিজামের অধীনে তার তাদের তাদেরকে যে কোরবানি পেশ করতে বলা হয় তারা যেন সেই কোরবানি পেশ করার জন্য প্রস্তুত থাকেন জামাতের সব সদস্যরাই নিজেদেরকে কোরবান করার জন্য সব সময় প্রস্তুত থাকেন এইটি আহমদিয়া মুসলিম জামাত এই কোরবানির আদর্শকে এত সুন্দরভাবে গ্রহণ করেছে এত নৈতিকভাবে আধ্যাত্মিকভাবে গ্রহণ করেছে যে তাদের এই কোরবানির ফলে আজকে সারা পৃথিবীতে ইসলামের যে সুন্দর রূপ ইসলামের যে শাশ্বত রূপ শান্তিময় রূপ আদর্শিক রূপ সেটি প্রকাশ হয়ে যাচ্ছে এর বিপরীতে ইসলামের বদনাম করার জন্য ইসলামকে কলুষিত দেখানোর জন্য ইসলামের একটি সন্ত্রাসী ধর্ম এটি দেখানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্রমূলকভাবে ইসলামের বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে এবং আমাদের মুসলিম নামধারী কিছু ভাইয়েরা এই ষড়যন্ত্রের জালে পড়ে ইসলামকে কলঙ্কিত করছে এর বিপরীতে আহমদিয়া মুসলিম জামাত নিজেদের আদর্শের মাধ্যমে নিজেদের কোরবানির মাধ্যমে ইসলামের সুন্দর রূপকে পাশ্চাত্যে এবং সারা পৃথিবীর সব জায়গায় তুলে ধরছে এবং মানুষ দলে দলে এই সুন্দর রূপ দেখে ইসলাম গ্রহণ করছে এটি মানুষের চেতনার ভিতরে আছে যে মানুষ যারা তাদের জন্য কোরবানি করে যারা তাদের জন্য দুঃখ কষ্ট ভোগ করে তাদেরকেই ভালোবাসে যারা কাউকে হত্যা করে যারা কাউ কারোর প্রতি নির্যাতন করে তাকে কেউ ভালোবাসে না তাকে মানুষ তাকেই ভালোবাসে যারা তাদের জন্য কোরবানি করে যারা তাদের দুঃখ কষ্ট সহানুভূতি সহমর্মিতার জন্য নিজেদের কষ্ট বরণ করে নেয় তাদেরকেই ভালোবাসে আর এই ভালোবাসার অর্জনের মাধ্যমে আমরা সারা পৃথিবীর মানুষের কাছে ইসলামের সুন্দর রূপটি পৌঁছে দিচ্ছি আজকে ঈদ উল আজহার দিনে আমরা আবার নতুন করে এই কোরবানির প্রতিজ্ঞা নিজেদের মধ্যে নেই যে আমরা নিজেদেরকে সেই আদর্শে আদর্শবান করবো যা হজরত ইব্রাহিম আলহ ইসলাম হজরত বিবি হাজারা এবং হজরত ইসমাইল আলহ ইসলাম গ্রহণ করেছিলেন আমরা যেন এই আদর্শের মাধ্যমে সারা পৃথিবীতে ইসলামকে বিজয়ী করি ইসলামের সুন্দর রূপকে তুলে ধরি মানুষের হৃদয় জয় করি মানুষের দেশ জয় করা নয় মানুষের হৃদয় জয় করাই আমাদের লক্ষ্য এটাই হোক আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা আজকের দিনের দোয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঈদ মোবারক ইসলাম ধর্ম বিকশিত হওয়ার বহু বছর আগে থেকেই কুরবানির এই রীতি বিভিন্ন জাতি ও গোষ্ঠীর মাঝে প্রচলিত ছিল কিন্তু তার ছিল না কোনো সঠিক নিয়ম কানুন বা কোনো সঠিক প্রথা পরবর্তীকালে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা এসে কোরবানির ঈদ এবং কোরবানির সঠিক প্রথা আমাদেরকে শিখিয়ে গিয়েছিলেন প্রিয় দর্শক ঈদুল আজহা হল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এবং হজরত ইসমাইল আলাহ সাল্লামের আত্মত্যাগের কথা স্মরণ করি প্রতি বছর আমরা গবাদি পশু কোরবানি করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না কোরবানির আসল তাৎপর্য কী চলুন আমরা দেখে আসি <applause> الله اكبر الله اكبر فلما بلغ معه السعي قال يا بني في المنام إني أرى في المنام أني أسبحك فانظر ما جاء ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين ونادينا صدقت الرؤيا انا كذلك نجزي المحسنين ان هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الاخرين سلام على ابراهيم كذلك نجزي المحسنين Airport. সে যখন তার সাথে দৌড়াদৌড়ি করার বয়সে পৌঁছল সে বলল হে আমার প্রিয় পুত্র নিশ্চয়ই আমি স্বপ্নে দেখে থাকি আমি তোমাকে জবাই করছি অতএব চিন্তা করো তোমার অভিমত কি সে বলল হে আমার পিতা তোমাকে যা আদেশ দেওয়া হচ্ছে তুমি তাই করো আল্লাহ চাইলে তুমি অবশ্যই আমাকে ধৈর্যশীল দেখতে পাবে এরপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করলো এবং সে তাকে ডাক ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে অবশ্যই পূর্ণ করেছ নিশ্চয়ই আমরা এভাবেই কর্মপরায়ণদের প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই এ ছিল এক সুস্পষ্ট পরীক্ষা আর আমরা এক মহান কুরবানির বিনিময়ে তাকে বাঁচালাম আর আমরা পরবর্তীদের মাঝে তার সুখ্যাতি অক্ষুণ্ণ ইব্রাহিমের উপর বর্ষিত হোক এরূপেই আমরা সৎকর্ম পরায়ণদের প্রতিদান দিয়ে থাকি করুপ থেকে কুরবানি শব্দ এসেছে এই কুরবানি শব্দের অর্থ হলো যে কুরবানি এমন একটি মাধ্যম যে মাধ্যমে সবচেয়ে দ্রুত আল্লাহ তাল নৈকট্য লাভ করা যায় কিন্তু কোরবানি হতে হবে সেই তাৎপর্যের যে তাৎপর্য বহন করেছেন যে তাৎপর্যের ভিত্তি রচনা করেছেন হজরত ইব্রাহিম আলাহ ইসলাম তার স্ত্রী এবং তার সন্তান আল্লাহতালার জন্য সব কিছু মেনে নিয়ে যে উৎসর্গ এই উৎসর্গের নাম কোরবানি একদিন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল কোরবানি কি হুজুর সাল্লাহ আলাইসাল্লাম উত্তর করলেন তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইসাল্লামের সুন্ন তারা পুনরায় জিজ্ঞেস করলেন এতে আমাদের কি আছে হে আল্লাহ রসুল হুজুর সাল্লাহ ইসলাম বললেন কোরবানির পশুর প্রত্যেক লোমের পরিবর্তে একটি পূর্ণ রয়েছে তারা আবার জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুর পশমালা পশুদের ক্ষেত্রে কি হবে হুজুর সাল্লা বললেন পশমালা পশুর প্রত্যেক অসমের পরিবর্তে একটি পূর্ণ রয়েছে আহমদ ও ইবলি মজাহা ও কা হজত ইব্রাহিম ইসমাইলসালাম কি কুরবানি উস্তাল হজরত ইসমাইল আল ইসলাম যখন একেবারে ছোট ছিলেন তখন হজরত ইব্রাহিম আল ইসলাম আল্লাহতালার নির্দেশে হজরত ইসমাইল আল ইসলাম এবং তার মাকে আরবের মরু প্রান্তরে রেখে এসেছিলেন এটি ছিল হজরত ইব্রাহিম আল ইসলামের প্রথম কুরবানি হজরত ইব্রাহিম আল ইসলাম স্বপ্নে দেখলেন যে তিনি তার ছেলেকে কুরবানি করছেন যখন ইব্রাহিম আল ইসলাম বুঝতে পারলেন যে সে এখন আমার কাজের সহযোগিতা করতে পারে সে ধর্মীয় বিষয়াদি আদি এবং ত্যাগিক তিতিক্ষার বিষয়গুলো বুঝে তখন ইব্রাহিম আলহ ইসলাম তাকে জিজ্ঞেস করলেন ইয়া নাইয়া এনে আরাফিলমা নামে আনি আজবাহকা ফাংজুর মা তারা। যে হে আমার প্রিয় পুত্র আমি অনেকদিন ধরে স্বপ্নে দেখে আসছি যে তোমাকে আমি জব করছি এ বিষয়ে তোমার কী মত দেখুন কেমন পুত্র সন্তান হজরত ইসমাইল আল্লাহ ইসলাম তিনি বলেন ইয়া আবাতে ইফ আল মা তু উমার হে আমার পিতা তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তুমি সেই নির্দেশ বাস্তবায়ন করো তুমি আমাকে অন্তর্ভুক্ত পাবে যখন তিনি ছেলেকে জবাই করতে উদ্যত হলেন তখন আল্লাহতালা বুঝলেন যে হ্যাঁ ইব্রাহিম তুমি এখন তোমার মন মন থেকে তুমি আমার যে আদেশ এই আদেশটি পালন করতে তুমি উদ্যত হয়েছে। তখন আল্লাহ তালা পূর্ববর্তী সমাজের মাঝে যে এই যে একটি প্রচলন ছিল ইব্রাহিম আল্লাহ ইসলামও বুঝতে পেরেছিলেন যে পূর্ব অন্যান্যদের প্রচল প্রচলিত নিয়ম অনুযায়ী হয়তোবা তালা আমার কাছ থেকেও আমার সন্তানের বলি চাচ্ছেন কিন্তু আল্লাহতালা যখন নিষেধ করলেন এবং বললেন যে না আমার উদ্দেশ্য ভিন্ন আমার উদ্দেশ্য আত্মিক এবং তোমার পরিবারের যে উৎসর্গ এবং সারা জীবনব্যাপী যে তোমাদের উৎসর্গ দীর্ঘ মেয়াদী যে কোরবানি এটি হলো আমার মূল উদ্দেশ্য অতএব এই সামান্য কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের ছুরি চালিয়ে যে উৎসর্গ এবং কোরবানি এটি আমার মূল উদ্দেশ্য নয় অতএব সেখানে নরবলির যে ধারা সেটি রহিত হয় এবং ইসলামের যে প্রকৃত তাৎপর্য কোরবানির সেটির ভিত রচিত হয় হজরত ইব্রাহিম আলাহ ইসলামের মাধ্যমে এখন প্রশ্ন হলো যে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাহ ইসলামকে স্বপ্নটা কেন দেখিয়েছিলেন যে তিনি তার পুত্রকে জবাই করছেন তো এটি আসলে আক্ষরিক অর্থে না আল্লাহ তালা বোঝাচ্ছেন যে এটি আধ্যাত্মিকভাবে অর্থাৎ তুমি তোমার পুত্রকে আমার রাস্তায় মানব সেবায় তুমি উৎসর্গ করে দাও সুতরাং পরবর্তীতে যখন তিনি এটি উপলব্ধি করতে পারলেন যে আল্লাহ আল্লাহতালা বাহ্যিকভাবে তার পুত্রকে জবাই করতে বলেন না আসলে আল্লাহর রাস্তায় তাকে উৎসর্গ করতে বলেছেন সেটি তখন তিনি যখন উপলব্ধি করেছেন তিনি তার সন্তানকে আল্লাহর রাস্তায় তিনি কুরবানি করেছেন অর্থাৎ আল্লাহ তিনি উৎসর্গ করে দিয়েছেন আর এটি হল সবচেয়ে বড় কুরবানি এখানে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের কোরবানি অন্তর্ভুক্ত এখানে হজরত হাজরা কুরবানি অন্তর্ভুক্ত এখানে হজরত ইব্রাহিম হজরত ইসমাইল আলহ ইসলামের কুরবানি অন্তর্ভুক্ত এই যে কোরবানি সামগ্রিকভাবে এই পরিবারটি করেছে এই কোরবানিকে স্মরণ করে আমরা কোরবানি ঈদ পালন করে থাকি বকরে সিফ ঘোষ কুরবানি করেন بلکہ اس بات کو سامنے رکھتے ہوئے کرنے ہیں کہ حضرت ابراہیم علیہ السلام اور حضرت اسماعیل علیہ السلام اور سب سے بڑھ کر ہمارے آقا و مطاع حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کی قربانیوں کی روح کیا تھی وہ ہمیں کیا سبق دینا چاہتے تھے بس ہمیں آن حضرت صلی اللہ علیہ وسلم کی قربانیوں کی طرف توجہ دینے کی ضرورت ہے পশু কুরবানি করলাম মাংস খেলাম আনন্দ ফুর্তি করলাম এটাই আমাদের জন্য ঈদ আসলে ঈদের উদ্দেশ্য কখনোই এটি নয় মূল কুরবানি হলো আত্মার কুরবানি আমি নিজেকে আল্লাহ জন্য কতটুকু উৎসর্গ করতে পারলাম হাজার মাহমুদ ইসলাম স্পষ্টভাবে বলেছেন এই মাস ত্যাগের মাস বলে পরিচিত করিম ত্যাগের উত্তম উদাহরণ দানের জন্য আবির্ভূত হয়েছিলেন যেমন তোমরা ছাগল গরু উ এবং ভেড়া কোরবানি দিয়ে থাকো তদ্রুপ আজ থেকে তেরোশো বছর পূর্বে সর্বশক্তিমান পথে মানুষ নিজেদের জীবন কুরবানি করে দিত সেটাই ছিল প্রকৃত বড় ঈদ এবং ওটাই ছিল প্রকৃত সময় যখন জগৎকে প্রভাতে আলো প্রদর্শন করা হয়েছিল বর্তমানে পশু জবাই করার মাধ্যমে যেভাবে কুরবানি করা হয় তা কুরবানির শ্বাস নয় কুরবানির খোলস মাত্র তা আত্মা নয় দেহ মাত্র মালফুজাত দ্বিতীয় খণ্ড আমরা যদি সেই চেতনা নিজেদের মধ্যে ধারণ করি তাহলে ধারণ করতে হবে কি আমাদের স্ত্রী সন্তান এদেরকে আত্মোৎসর্গ করাতে হবে এদেরকে আল্লাহ তালার ধর্মের জন্য সংযুক্ত করতে হবে এবং সারা জীবনের জন্য এদেরকে এই প্রতিজ্ঞা করতে হবে যে আমরা তালার জন্য সারা জীবন ব্যাপী ত্যাগ স্বীকার করে যাব বর্তমান বিশ্বে যে আত্মঘাতী বোমা হামলা বা আত্মঘাতী হয়ে যাওয়া নিজেকে আত্মঘাতী করে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ এবং সরাসরি জান্নাতের যে সার্টিফিকেট এই যে বিষয়গুলো বলা হচ্ছে এগুলো মূলত একটা স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ উদ্ধারের জন্য সাধারণ মানুষদের মগজ ধলাই করছে আত্মঘাতী যারা বোমা হামলা করছে তারা কি উদ্দেশ্য করছে যে মানুষকে মারার জন্য নিজে মারা যাচ্ছে অথচ ইব্রাহিম আলাহ ইসলামের কোরবানির চেতনা ছিল যে নিজে ত্যাগ স্বীকার করব কিন্তু মানুষকে রক্ষা করতে হবে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করতে হবে কোরআন শরীফে সুরা নিসা আল্লাহ তালা বলেছেন ওয়ালা আনফুসাকুম এল্লাহা কানা বেকুম রহিমা যে তোমরা নিজেদেরকে হত্যা করবে না অর্থাৎ আত্মহত্যা করবে না আল্লাহ তালা তোমাদের প্রতি অতিশয় দয়ালু এরপর আল্লাহ তালা বলছেন ও মাইয়া ফল জালিকা উদওয়ান ওয়াজুলমান ফসাউফা নুসলিহি নারা আর যে ব্যক্তি এমন কাজ করবে অর্থাৎ আত্মহত্যার মতো কাজ করবে আল্লাহ তালা বলছেন অচিরেই আমরা অবশ্যই আমরা তাকে আগুনে দগ্ধ করব। এবং আল্লাহ বলছেন এটা আমাদের জন্য সবচেয়ে সহজ আত্মহত্যার মাধ্যমে কোনোভাবেই প্রকৃত যে কুরবানির শিক্ষা এই শিক্ষা বাস্তবায়িত হচ্ছে না اپنے نفس کے دمبوں کو ذبح کریں کہ اپنی اولاد میں سے دمبا پن ختم کرو گے تو وہ انعامات کی وارث بنے گی اور جب تک یہ ختم رہے گا وارث بنتی چلی جائے گی کہ ہم ان لوگوں میں شامل ہوں جو اس مقصد کو حاصل کرنے والے ہیں <coughs> اللہ تعالیٰ ہمیں اس کی توفیق تعفرمائے پرکتو <laughs> آتگ ہو جنوں نیجے নিজের পরিবার নিজের সন্তানকে দীর্ঘমেয়াদি জীবিত থেকে আল্লাহ তালার ধর্মের জন্য সেবা করে যাওয়া এবং মানুষকে এই পথে আহ্বান করা দর্শকবৃন্দ আমরা এতক্ষণ দেখলাম কোরবানির ঈদ যেটাকে আমরা ঈদুল আজহা বলি তার তাৎপর্য এবং মহিমা নিয়ে একটি অত্যন্ত সুন্দর প্রতিবেদন আল্লাহ তালা আমাদের সকলকে এই কোরবানি ঈদের মহিমা বোঝার তৌফিক দান করুন আমি ভাই কোরবানিদের সময় আমাদের যেটি মূল আকর্ষণ থাকে সেটি হলো যে পশুটি আমরা কোরবানি দিই তার মাংস রান্না করার যে বিভিন্ন প্রক্রিয়া থাকে আর বিভিন্ন বাসায় বিভিন্ন রকমভাবে সুস্বাদুভাবে রান্না করা হয় মাংসটি তার উপরে আমাদের মূল আকর্ষণ থাকে সেটা তো অবশ্যই কারণ কোরবানির মাংস স্পেশালভাবে রান্না করতে অনেকেই পছন্দ করেন এবং আমরা আজকে দর্শকদেরকে নিয়ে যাব আমি তারেক আলী সাহেবের কিচেনে যেখানে তিনি তার রান্নার কৌশল আমাদেরকে দেখাবেন কীভাবে সহজভাবে ল্যাম রোস্ট রান্না করা যায় তো চলুন আমরা ঘুরে আসি কিচেন থেকে ঈদ বৃন্দ ঈদ মুবারক আজ কোরবানির ঈদ এম টি এর রান্নার প্রোগ্রামে একটি রেসিপি পরিবেশন করব। যেহেতু কোরবানির ঈদ সবার বাসাতেই মাংস আছে গরুর মাংস অথবা খাসির মাংস সেই জন্য আমি একটা রেসিপি যেটা নিলাম আজকে সেটা হলো ল্যাম্প যেটা খাসির ল্যাম্বের একটা পোর্শন দিয়ে যেটা করা হয় সেটা আমি আপনাদের সামনে আজকে দেখাবো এটা কি করে করা হয় প্রথমে আমরা ল্যাম্পটার পরিষ্কার করে নিব যেটাকে আমরা রান বলি এটাকে পরিষ্কার করে নিয়ে আমি এটাতে একটু স্পাইস দিয়ে ম্যারিনেট করব প্রথমে যেই স্পাইসগুলি আমি ইউজ করব সেগুলি হলো আপনার অনিয়ন তারপরে একটু আদা বাটা রসুন বাটা এর সাথে আছে একটু জিরা তারপরে আছে আপনার জয়ফল অ্যান্ড জৈত্রিক গরম মশলা লবণ আর একটু লাল মরিচ যাতে এটা খুব বেশি ঝাল না হয় আর এর সাথে একটু টক দই আমি মিক্স করব। খাসির রানটা আমরা এখন ম্যারিনেট করবো ম্যারিনেটের জন্য যে স্পাইসেসগুলি দরকার হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমি আদা এবং রসুন বাটা দিলাম এক চামচ বা একটু পরিমাণ মতো যতটুকু দরকার হয় তারপরে আমি দিলাম এটা জয়ফল অ্যান্ড জৈত্রিক যেটা একটু গরম মশলা টাইপের এটা দিলে সেন্সটা ভালো হয় তারপরে আমি দিলাম গরম মশলা এলাচি দারচিনি এটা যদি পেস্ট করে দেওয়া হয় তাহলে আরও ভালো হয় তারপরে আমি এখানে আছে আমার জিরা বা জিরা একটু জিরা ইয়ে দিলাম তারপরে পরিমাণ মতো লবণ যতটুক লবণ দরকার হয় এটা দিলাম তারপর আমি এটার মধ্যে দিব টক দই এই টক দইটা খুবই দরকার এটার জন্য টক দইটা পরিমাণ মতো দিয়ে আমি এটাকে এটার মধ্যে একটু আমি অলিভ অয়েল ইউজ করব যাতে জিনিসটা ড্রাই না হয় এটাকে এখন ভালো করে আমি মিক্স করব আমার ম্যারিনেটের পেস্টটা তৈরি হয়ে গেল ম্যারিনেশনের পেস্টটা তৈরি হয়ে গেল এখন আমি রানটাকে এটার মধ্যে ম্যারিনেট করলাম এটার পুরো মশলাটা যাতে ভিতরে যায় সেই জন্য আমি এটাতে পুরোটা মাখায় নিলাম এটাকে আপনারা যত বেশি টাইম রাখতে পারেন তত ভালো হবে এভাবে আমি মাখালাম এটাকে এটার মাখায় আমি এটা রেখে দিলাম ঘন্টা দুই তিনে এটা থাকলো এভাবে আর যদি আপনারা চান এটা যদি বেশিক্ষণ রাখতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে দর্শকবৃন্দ আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে আমি আবার আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে এই স্পাইসেসগুলি এখানে ব্যবহার করা হলো এখানে ব্যবহার করা হলো গরম মশলা জিরা আদা রসুন বাটা জয়ফল জট্রেক আর টক দই টক দইটা ভেরি ইম্পর্ট্যান্ট পরিমাণ মতো লবণ আর অলিভ অয়েল আমরা এটা রান্না করব কিভাবে রান্না করবো আপনাদেরকে একটু দেখিয়ে দিই প্রথমে আমি একটা পাত্র নিলাম যেটার মধ্যে এটা রান্না করা হবে চুলায় বসালাম বসায় আমি এটাকে মিডিয়াম লো মিডিয়াম হিটে আমার এটা করতে হবে পরিমাণ মতো অ অলিভ অয়েল দিলাম আমি অলিভ অয়েল রান্নাতে ইউজ করি কারণ অলিভ অয়েলটা হেলথের জন্য ভালো এবং ডাক্তাররা প্রেসক্রাইব করে হার্টের জন্য অলিভ অয়েলটা খুবই ভালো সেই জন্য রান্নাতে যদি আপনারা অলিভ অয়েলটা ইউজ করেন ইজ গুড ফর ইউর হেলথ তারপর আমি এটাতে অনিয়ন কাটা অনিয় কুচি যেটা ওইটা আমি ঢালবো আমি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল এখন এটাকে আমি গোল্ডেন কালার করবো পেঁয়াজটা যতক্ষণ গোল্ডেন কালার না হয় আস্তে আস্তে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটা এখন গোল্ডেন কালার হয়ে গেছে যেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে এখন বেশি হয়ে গেলে এটা কালো হয়ে যাবে এর মধ্যে এখন আমি মাংসটা ঢেলে দেব পেঁয়াজের মধ্যে ঢেলে দিব এটাকে আমি কিছুক্ষণ এভাবে করে অল্প আগুনে করবো করে আমি এটাকে উল্টিয়ে দিলাম যাতে দু দুইটি সাইডই ঠিক মতো হয় এখন আমি আগুনটা কমিয়ে দিচ্ছি ওকে আমি এখন এটাতে একটু পানি দেবো যাতে এটা বয়েল করতে সুবিধা হয় যেটার মধ্যে আমি ম্যারিনেট করলাম ওটার মধ্যে যে স্পাইচগুলো আছে ওটা ধুয়ে আমি পানিটা এখানে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটা অল্প আগুনে এটা আস্তে আস্তে এখন হবে আমরা এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটা আস্তে আস্তে বয়ল হবে আর এটাকে ঘন্টা খানিক কুক করতে হবে স্লো হিটে তো আমরা এটা ঢেকে দিব তারপরে মাঝে মাঝে এসে এটাকে টার্ন করে দিতে হবে যাতে দুটো সাইডই ঠিকমতো হয় দর্শকবৃন্দ আমরা দেখছি আমাদের এটা এখন কুক হয়ে গেছে আমাদের এটা এখন রান্না হয়ে গেছে আমরা এটাকে এখন একটা প্লেটে পরিবেশন করব আমরা এটাকে উঠিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে এটার মধ্যে একটু গ্রেভি যেগুলো আছে ওগুলো আমি ঢালবো যাতে জিনিসটা দেখতে ভালো হয় এবং খেতেও সুস্বাদু হয় আমাদের ল্যাম্প রোজ তৈরি হয়ে গেছে এটাকে এখন পরিবেশন করার জন্য একটু ডেকোরেট করব আমি এটার জন্য আমি কাঁচা টমেটো নিলাম এটাকে দুই ভাগ করলাম একটা শশা নিব আমি শশাটাকে আমি কাটবো এখন এখন একটা গাজর দিব এর মধ্যে গাজরটা ঠিক সেইভাবেই কাটলাম যাতে একটু বেশি পাতলাও না হয় মোটাও না থাকে আমরা শসা টমেটো গাজর কেটে নিলাম এখন আমরা ওটাকে রোজটাকে নিয়ে আসব এনে এটাকে এখন আমি একটু ডেকোরেট করব আশা করি আপনাদের জিনিসটা খেতে ভালো লাগবে আপনারা বাসায় চেষ্টা করে দেখবেন খুব ইজি জিনিস শুধু একটু সময় লাগে এইটুকুই যা এটা আমাদের রোস্ট হয়ে গেল আমরা এটা পরিবেশন করলাম আপনাদের সামনে আশা করি আপনারা বাসায় এটা নিজেরা তৈরি করে দেখবেন আমার মনে হয় আপনাদের কাছে এটা ভালোই লাগবে খেতে সুস্বাদু লাগবে আর এটা তৈরি করা খুব ইজি খুব একটা কঠিন ব্যাপার না আজকে ঈদের দিন সবাইকে আবার ঈদ মোবারক জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ এতক্ষণ আমরা ঘুরে আসলাম মির্স কিচেন থেকে যেখানে আপনারা দেখলেন যে কিভাবে অত্যন্ত সহজ উপায়ে সুস্বাদু ল্যাম্বরোস্ট তৈরি করা যায় প্রিয় দর্শক ঈদ উপলক্ষে এম বাংলা স্টুডিওতে আমরা একটি বিশেষ নজম মাহফিলের আয়োজন করেছিলাম যেখানে অত্যন্ত সুললিত কণ্ঠে বিভিন্ন বিষয়াদির উপরে নজম পরিবেশন করা হয় আল্লাহ তালার সাহায্য কোরআনের মাহাত্ম এবং আরও কিছু বিষয়ের উপরে সাজানো হয়েছিল এই নজম মাহফিল প্রিয় দর্শক চলুন আমরা দেখে আসি এমটিএ বাংলার এই আয়োজন বিশেষ নজম মাহফিল ঈদ মুবারক বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা টিভি পর্দার সামনে অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে এম বাংলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হে ওবারাকাতু আজকে আমরা ঈদ উপলক্ষে একটি বিশেষ আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এখানে আমরা নজম মাহফিলের আয়োজন করেছি আমার সামনে যারা বসে আছেন তারা সকলেই কোনো না কোনো প্রেক্ষাপটে গিয়ে এই নজম গিয়েছেন কেন্দ্রীয় সালানা জল সাথে আশা করি আপনাদের এই অনুষ্ঠান ভাল লাগবে এবং আমাদের যারা এইখানে নজম গাবেন তাদের এই যে সুললিত কণ্ঠ সেটা শুনে অনেক বেশি বিমোহিত হবেন এবং আপনাদের ঈদের দিনটা আরও বেশি ভালো হবে ইনশাআল্লাহ তালা অনুষ্ঠানের শুরুতেই আল্লাহ তালার যে সাহায্য সেই সংক্রান্ত একটি নজম আমরা শুনবো কাশেম হোসেন পিয়ার সাহেবের কাছে এর আগে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি যে এই নজম সংক্রান্ত আপনার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে আমাদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ প্রশ্ন করার জন্য আমি প্রথমে দুই হাজার আট সালে নজম দেওয়ার সৌভাগ্য হয় আমার দিয়েছিলাম তো উদ্বোধনী অনুষ্ঠানে যেহেতু নজমটা ছিল অনেক মানুষ ছিল বেশ ভয় পেয়েছিলাম পা কাঁপছিল আর নজমের সময় তিনবার এমন হয়েছে যে আটকে গেছিলাম আর খুব ভয় পাচ্ছিলাম যে মানুষ কিভাবে তো তারপরেও খুব আগ্রহ ছিল ছোট ছিলাম অনেক তারপর অনেক আগ্রহ ছিল খোদার কাছে অনেক শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা এত সৌভাগ্য দিয়েছেন আমাদের আড্ডাটা আপনার নজর দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালার প্রশংসায় নুসরাতে লাহি মঞ্জুম পাখি যা কালাম হজরত خدا کے پاک لوگوں کو خدا سے نصرت آتی ہے جب آتی ہے عالم دکھاتی ہے وہ بنتی ہے ہوا اور ہر خسیرا وہ ہو جاتی ہے آگ اور ہر مخالف کو جاناتی ہے خدا کے پاک نور হজর মুসিমাদ আল্লাহ ইসলাম যেভাবে লিখে গেছেন অবশ্যই আল্লাহ তালার সাহায্য আমরা যদি নেক হই আমাদের মুসলিম জামাত যেহেতু নেক জামাত তার সাথে আছে আশা করি কেমন পর্যন্ত এটা থাকবে আল্লাহ তালার সাহায্য আমাদের সাথে আমাদের মাঝে একজন ডাক্তার আছে আপনাদের যদি মাঝে মধ্যে গলায় কোনো সমস্যা হয়ে যায় হঠাৎ করে নজম গাইতে খুবই সিরিয়াস অবস্থা এই করতে হবে যদি ডাক্তারের পরামর্শ দরকার হয় তাহলে এই নজম গায়ক যিনি ডাক্তার সাহেব ডাক্তার সাহেবের কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারেন ইনশাল্লাহ জি তিনি গাইবেন যে নজমটি আমি একটু বলে দিচ্ছি না আপনার মহাসিনে কোরআনে করিম এখন তার আগে নজম শোনার আগে আপনার কাছ থেকে কিছু অভিজ্ঞতা আমরা শেয়ার করতে চাই আমার মনে আছে আমাদের সামনে যে বসে আছে আমার উস্তাদ বলতে পারেন

এবং নজমটা আমি জানি না হয়তো আল্লাহ আমাকে সাহায্য করেছিলেন কোরআনের মাহাত্ম বলার জন্য যে আজিজ সাদিক সাহেব নজমের মাঝখানে আমাকে থামিয়ে দিলেন এবং কোলে তুলে নিয়ে বললেন যে তোমার নজম গাওয়া লাগবে না তুমিই প্রথম হয়ে গেছে এটা আমার খুবই আর কি স্মরণীয় একটা মুহূর্ত তাহলে আমরা নজম শুনব সোনে বা লজ্জা গো کہ وقت بہار ہے اب دیکھو آ در پہ ہمارے وہ یار ہے شکر رب وج رس جس کے کلام سے ہمیں اس کا ملا نشا کیا زندگی گی کازوک اگر وہ نہیں ملا لانت ہے اس جین پہ گر اس سے ہے جدا لانت ہے جین گر اس سے ہے جدا ہے شکر رب از خارج از بیا মার্লা আমি আশা করি সবাই আমরা আমরা যারা আছি সবাই প্রাণবন্ত হয়ে গেছি নজরটা শুনে হজরত মুসিমত আল্লাহিসাল্লাম কুরআের যে প্রেমিক ছিলেন এটা সম্পর্কে আমাদের যতটুকু পড়েছি আর যতটুকু আমরা জানি যে একবার হজরত সালাম কাদিয়ান থেকে বাটালা গিয়েছেন গাড়িতে পেছনে বসে তিনি কোরআন তেলাত করতেছিলেন বাটালা পৌঁছে গেছেন ততক্ষণ পর্যন্ত তার পবিত্র কোরআনের সুরা ফাতেহা শেষ হয়নি তিনি এত বেশি গভীরে ঢুকে যেতেন পবিত্র কোরআনের আর এটা তালা করুন আমরাও যেন এই যে কোরআনের ভালোবাসা মুসলিম আদালি আমাদেরকে শিখে গেছেন সেটা যেন আমরা আত্মস্থ করতে পারি এবং আমাদের জীবনে সেটা বাস্তবায়ন করতে পারি আমাদের মাঝে বাংলাদেশে একজন স্বনামধন্য লেখক ছিলেন বাংলা নজম সবাই অবশ্যই নাম জানেন মৌলবী মোহাম্মদ সলিম সাহেব তিনি অনেক অনেক ভালো ভালো নজম লিখে গেছেন আমি বয়স্কৃত আহমদি শুরু থেকেই শুনতাম মৌলবী সলিমুল্লাহ সাহেব বাংলা নজর মানেই তিনি আর কারো বিকল্প ছিল না কেউ যা হোক পনেরো বছর পরে গিয়ে আমি গত বছর তার ছবিটা দেখতে পারছি আহমদী হওয়ার পর আমার কাছে সৌভাগ্য যে তার চেহারার মধ্যেই একটা আধ্যাত্মিকতার ছাপ আমি দেখেছি এখন আমরা সেই মৌলবী মোহাম্মদ সলিমুল্লাহ সাহেবের গাওয়া নজম বাংলা নজম আমরা আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি আছেন এইখানে সিংবাতুল ভাইকে নজম গাওয়ার আগে আপনার যে অভিজ্ঞতাটা আছে নজম সম্পর্কিত সেটা আমরা একটু জানতে চাইব নজম আসসালাম আলাইকুম জাজাকাল্লা নজম সম্বন্ধে অভিজ্ঞতা হলো খুব ছোটকাল থেকেই নজম গাওয়ার যে একটা আমার আমার বড় ভাই নজম গাইত তো ওই জন্য নজরের প্রতি একটা আগ্রহ ছিল যে আমিও আমিও যদি নজম গাইতে পারতাম এই ধরনের তখন সাত বছর কি আট বছর হবে আমার মনে করে যে ডায়েজের মধ্যে দাঁড়িয়ে নজম পড়তে হয় সেই ডায়েজের হয়তো বা অর্ধেক হব আমি তখন তো প্রথমবার কোনো একটা প্রোগ্রামের মধ্যে নজম গাইতেছিলাম যে প্রোগ্রামের মধ্যে এই ডায়েজের পিছনে একটা চেয়ার দিয়ে আমাকে দাঁড়া করা হয়েছিল এটা আমার আমার একটা মানে স্মরণীয় একটা ঘটনা সলিমুল্লাহ সাহেবের একটা বাংলা নজমি আমি শোনাব নজমটির নাম হলো ইসলাম জৰা জনা সে উঠেছিল মহাঝ শিশু হেন তোর অজ্ঞানগরে তেরোটি বছরে অঠে গারি সরমুর ধীরে ধীরে পার হলি শশিকলা সম বেড়ে হয়েছিল সুধামন জুয়ান আনসারার মুহাজিরে মিলি গিয়েছিলে জয়োগান মোহাম্মদ জাকির হোসেন সাহেবের কাছ থেকে আমি তার নজমের অভিজ্ঞতা শুনবো এবং আপনি যে নজমটা শুনবো আমরা যারা নজম গাই বাংলাদেশে আমাদেরকে নিয়ে যে নজম গায়কদের নিয়ে যেই আয়োজন করা হয়েছে এই চমৎকার আয়োজনের জন্য প্রথমেই মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি এবং সেই সাথে এমটিএ বাংলাকে অনেক অনেক সুক্রিয়া আমার মরহুম বাবা নজম খুব ভালোবাসতেন তো বাবার কাছ থেকেই আসলে নজমের প্রতি এই ভালোবাসাটা আমার আমার মধ্যে এসছে হাতে খুঁড়িও কি তার কাছ থেকেই হয়েছে হ্যাঁ মাসাল্লাহ আর আমার বাবা নজম মানে বাবার কাছ থেকেই আমার আমার প্রতি নজমের প্রতি এই ভালোবাসাটা এসছে আমি যখন প্রথম নজম কম্পিটিশনে অ্যাটেন্ড করি তখন আমার বয়স আমি ক্লাস থ্রিতে পড়ি আমার বয়স সাত জি সাত বছর ঠিক আছে তাহলে আপনি শুনিয়ে দেন আমাদেরকে মোহিত করে দেন

میرا یہی ہے سب پا এখন আমাদের মাঝে এই যে আড্ডা নজমের আড্ডা নজম মাহফিলের আড্ডা এই আড্ডায় সবচেয়ে যে কম বয়স্ক আমাদের সদস্য আছেন আমরা এখন তার দিকে যেতে যাচ্ছি আমাদের জি এম ইরফান রহমান সাহেব তিনি আপনার যদি কোনো নজমের ব্যাপারে অভিজ্ঞতা থেকে থাকে সেটা আমাদের সাথে শেয়ার করবেন এবং আপনি যে নজমটা শোনাতে যাচ্ছেন সেটা আমাদের শোনাতে মেনলি আমি নজম গাওয়া শুরু করছি হচ্ছে যখন এম বাংলাতে ঈদের অনুষ্ঠান হতো মানে ছোটোবেলা থেকে আমি আসতাম তখন কোলে বসে 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 থাকতাম আর অনুষ্ঠান দেখতাম তা একদিন নিজে নিজে নজম গাচ্ছিলাম তখন আম্মু দেখছে যে আমি মানে ভালো গেতে পারি তখন আমার আপু আমাকে শেখাতো তো লাস্ট আমি নজম শুরু হয় আমার তখন আমি তিফর হইনি এখনও ছয় থেকে সাত বছরের তারপর হচ্ছে আমি জলসাই শুরু করি প্রথম নজম হয় সুন্দরবন জলসাই দুই হাজার দশে তারপর সুন্দরবন জবসে টানা হয় তারপর দুই হাজার লাস্ট দুই হাজার পনেরোতে আমি বাংলাদেশ জবসে যাই এবং সেটি করে আসছি ঠিক আছে তাহলে আপনার সেই বিমোহিত সুরে আমাদেরকে একটু বিমোহিত করে দেন আমি আজকে ইসলাম ওর বাণী ইসলাম সাল্লাম কে No لو تمیں تو کا بتایا মাশাআল্লাহ স্বাগত geldiniz শেষের দিকে চলে আসছি আমাদের সুলতান মাহমুদান সাহেব তিনি এখন জামিয়ার শিক্ষক হিসেবে আছেন আমরা তার কাছে যাব তার যে নজমের অভিজ্ঞতা সেটা শুনব তার সেই সুললিত কণ্ঠে আমরা নজব মানে নজমের জীব হাতে করি আমার ঘর থেকে তো আমি এখানে আপনাদের আপনার এই প্রশ্নের আলোকে এবং সময় প্রতি খেয়াল রেখে দুইটি ঘটনা তুলে ধরব যখন আমি সর্বপ্রথম এই কেন্দ্রীয় তালিম দরবিতি ক্লাসে যোগ দিই তখন আমি একটি উর্দু নজম নজম কম্পিটিশনে দিই সেটি হচ্ছে হাজরতির আবেলা আমি আমার বাবাকে আমার মানে আমার বাবার চোখে জল খুব কমই দেখেছি তো আমি নজমটা যখন গাই তখন আমি আমার বাবাকে মানে নজম গাওয়ার সময় আমি খেয়াল করিনি যে আমার পাশে আমার বাবা বসা তখন আমি নজম গাওয়ার এক পর্যায়ে দ্বিতীয় অন্তরাতে গিয়ে দেখি বাবা আমার বাবার চোখে জল টলমল টলমল করে পড়ছে এটা একটা কারণ এই ঘটনাটা মনে রাখার পিছনে ঠিক আছে তাহলে আমি আপনার কণ্ঠে একটা নজম আপনি কোনটা গাইতে যাচ্ছেন একটু আমাদেরকে গিয়ে আমি বন্ধুদের সামনে যে নজমটি পরিবেশন করবো সেটি হাজরত আকদাস আলাহ সালাতাম লিখিত যে নজম সেটি নজমটির শিরোনাম হচ্ছে ইসাই খিতাব জি খ্রিস্টান বন্ধুদের উদ্দেশ্য করে সম্বোধন করে হাজরত আকদাস মাসি মাহমুদ আলাহ সালাতাম কোরআনের যে সৌন্দর্য ইঞ্জিলের তুলনায় এবং খ্রিস্ট ধর্মের মোকাবেলায় ইসলামের যে সৌন্দর্য এবং যে শ্রেষ্ঠত্ব তিনি ছত্রে ছত্রে এখানে তুলে ধরেন জি জি عزیزو سنو کہ بے قرآن حق کو ملتا نہیں کبھی انسان جن کو اس نور کی خبر ہی نہیں ان پہ اس یاد کی نظر ہی نہیں اس کے اوصاف کیا کروں میں بیان وہ تو دیتا ہے جا کو جان وہ تو چم میں دل کام تلک لایا اس کے پانے سے یار کو پایا بہر حکمت ہے وہ کلا میں تمام عشق حق کا پلا ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আমাদের এই প্রোগ্রামটা এই আড্ডাটা নজম নিয়ে এইটা দীর্ঘায়িত করতে পারছি না আমাকে শেষ করতে হবে সময় দিকে লক্ষ্য রেখে আমরা ইনশাল্লাহ তালা একটা নজম গিয়ে ঈদের নজম যেহেতু এটা ঈদের প্রোগ্রাম ঈদের নজম গিয়ে গাইতে গাইতে শেষ করব আগে আমি আপনাদের কাছ থেকে অনুমতি নিচ্ছি এবং দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি সুধ দর্শক আশা করি আমাদের এই যে এফটি বাংলা ক্ষুদ্র প্রচেষ্টা ঈদ উপলক্ষে নজব মাহফিল আর সেটা আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের কাছ থেকে আগে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুবারক ইমামে দরা প্রিয় দর্শক ফিরে এলাম আমরা নজম মাহফিল থেকে আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে দর্শকবৃন্দ আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করছি পর্বটি আবার দেখার জন্য আর সেটি দেখতে হলে আপনাদেরকে যেতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যেটির লিঙ্ক হলো ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ এম বাংলা সেখানে আমাদের আরও কিছু প্রোগ্রাম আছে যেগুলো আমরা পূর্বে করেছিলাম সেগুলো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আর এছাড়া আপনাদেরকে আমাদের ওয়েবসাইটটি দেখার জন্য অনুরোধ করছি যেটির লিঙ্ক হলো ডাব্লিউ আর আমাদের ফেসবুক পেজে আপনাদেরকে লাইক করার অনুরোধ করছি সেটি হলো ফেসবুক ডট কম স্ল্যাশ এম বাংলা এছাড়া আমাদেরকে ফলো করতে পারবেন টুইটারে অ্যাট বাংলা আর আপনাদের যদি কোনো অনুরোধ থাকে সেটি আমাদেরকে মেল করতে পারবেন আমাদের ঠিকানা হলো বাংলা অ্যাট দ্য রেট প্রিয় দর্শক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতই আসসালামক মুবার ঈদ মুবার

Id Mu Barak Eid, Eid Mu Barak Eid, Mubarakid, Eid Mu Barak Eid, Mubarakid, Eid Eid, Eid Eid, Eid